মর্নিং ফ্রেন্ডস, ডেলি ব্লগস চ্যানেল থেকে স্বাগত আপনাদের। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আর দেখুন, বাইরে ভীষণ বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টি দিয়েই আমি আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে একাদশী আছে, আর এই দেখুন ফ্রেন্ডস কী জোর বৃষ্টি নেমেছে। তা সকালবেলা এখন বাজে 7:30, তা এখন থেকেই বৃষ্টিটা চালু হয়ে গেছে। বৃষ্টি হওয়ার কথা ছিল, তা আপনাদের বৃষ্টিতে দেখিয়েই ব্লগটা আমি শুরু করলাম। ঠিক আছে ফ্রেন্ডস, সঙ্গে থাকুন সারাদিন। রান্নার আজকে অত ঝামেলা নেই, তবুও যা করব না করব আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। আর আমি আপনাদের দেখুন বাইরেটা দেখাতে এসেছি আবার। আজকে সকাল থেকেই আমাদের এখানে এরকম ঝমঝম করে নেমেছে বৃষ্টি, কি বলবো। তাই জন্য আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে, তা দরজা ফাঁক করে দেখছি বারান্দার, তা আপনাদেরকেও ওই ফাঁকে দেখিয়ে নিলাম। দেখুন কী জোরে বৃষ্টি নেমেছে আর খুব হাওয়া ছেড়েছে। আর ফ্রেন্ডস দেখুন, আমার লঙ্কা গাছটা এত অবধি বড় হয়েছে, জানি না আদৌ গাছটাও ঠিক মতো হবে কি না, তা আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর ছেলে ওদিকে পুজো দিচ্ছে, তা ছেলে বললো মা আমি পুজো দিয়ে দেবো, তুমি স্নান করে, ওর আর কি আমার তো একাদশী আজকে, তা স্নান করে তারপর আমি একাদশীর ভোগটা রান্না করব। আছে কাউন চালটাই করে নেবো আর কি। দেখুন হাওয়া ছেড়েছে যেমনি, সেমনি বৃষ্টি দেখুন। ঠিক আছে ফ্রেন্ডস, সঙ্গে থাকুন, আমি স্নান করে আসি আর ছেলে পুজো দিচ্ছে, আপনাদের সব কিছুই দেখাবো, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস আমি এই যে সবজি কেটে নিয়েছি, এটা এখন ধুয়ে নেবো ভালো করে এগুলো দিয়ে। আর এই যে শ্যামা চালটা আছে, এই শ্যামা চালটা এখন প্রেশার কুকারে দিয়ে সিটি দেবো। এই যে দেখুন, এই যে এই শ্যামা চালটা দিয়ে এখন প্রেশারে সিটি দেবো। আর এই যে প্রেশার কুকার, ধুয়ে নিই ফ্রেন্ডস, তারপরে কথা বলছি। আমি স্নান করে এসেছি, এখনও মাথাও মুছতে পারিনি, কিন্তু ছেলের খিদে পেয়ে গেছে, তা আমি শ্যামা চালটা আপনাদের দেখালাম, এটা রেডি করে তারপর আপনাদের সামনে আসছি। ফ্রেন্ডস আমার এই যে দেখুন, এটা দেখা যাচ্ছে না, এটা আমি বসিয়ে দিলাম। আর এই যে সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আজকে সোমবার আর এদিকে একাদশী, আজকে দিনটা খুব ভালো দিন। আর আমরা তো একাদশী প্রতি মাসে দুটো করে আছে, এটা আমরা তো করি। আমি স্নান করে উঠে এটা বসালাম। আর এটার মধ্যে দেব আমি সন্দেশ লবণ। সন্দেশ লবণটা আমি আলাদাই রাখি, একটু দূরেই রাখি, যেহেতু এখনো তো পুরোপুরি নিরামিষ হইনি। এই যে নুনটা সন্দেশ লবণটা দিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, সিটি পড়লে তারপরে আমি নামিয়ে দেব। আর আমার এখন একটু ঠাকুরের মন্ত্রটা ঠাকুর ঘরে বসে করে নেব, তারপরে আমি আবার ফিরে আসছি।
फ्रेंड्स हमार श्यामाटा रेडी हो गए यम सीटी पड़े और ये घीटा गरम करते दिए আমি ঘি বেশি একটা খাই না, কারণ কি আমার তো একটু ফ্যাটের ধাত আছে আর তাই কারণে, আর আমার ঘিটা বেশি একটা এখন সহ্য হচ্ছে না কদিন যাবৎ, গ্যাস হচ্ছে অম্বল, কিন্তু একাদশীর দিন কিছু উপায় থাকে না তাই খেতে লাগে। যাই হোক ফ্রেন্ডস, একটা দিন ওই নামকে বা না দিলে নয় তাই দিয়ে খাই আর কি। আর এই এখন এটা হয়ে গেলে আমি ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়ার পর। সঙ্গে থাকুন তাহলে ফ্রেন্ডস, এখন খেতে দেবো। এই দেখুন থালা আমি রেডি করে রেখেছি, আর এই ছেলে এই শ্যামাটা অতটা ভালো খায় না তাই অল্প করেই দেব, একটু পাতলাও করেছি। একাদশীর দিনকে এটাই আমরা খাই তাই আপনাদেরকে শেয়ার করে নিলাম। খুব গরম তাই আর কি একটুক্ষণ নাড়িয়ে না দিলেও খেতে পারবে না। ছড়িয়ে দিচ্ছি, বেশি খেতে পারে না তাই অল্পই ওকে দিলাম, আমি এটুকু নিয়ে নিলাম, ছড়িয়ে দিই। এর মধ্যে আমি দিয়েছি কুমড়ো, বেগুন, আর এই দেখুন একটা কাঁকরোল, কাঁকরোলটা সেদ্ধও ভালো লাগে খেতে। আর একবারে সন্দদ লবণ দেওয়া হয়ে গেছে এর মধ্যে। তাহলে ঠিক আছে ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন ফ্রেন্ডস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের বলতে আমার হয়েছে, ছেলের এখনও হয়নি, যেহেতু একাদশীর শ্যামা চালটা ও খুব একটা ভালোবাসে না। তা যাই হোক, যেহেতু প্রভুর নামে একাদশীটা করি তাই জন্য ও কষ্ট করে হলেও খেয়ে নেয়, তা ও খাচ্ছে আর আমি চলে এসেছি ঘরে, একটু শুয়েই পড়েছি বালিশ নিয়ে। তা আপনাদেরকে আমি তো শুয়ে শুয়ে দুপুরবেলা অনেক রকম বই পড়ি, তা আজকে যেহেতু একাদশী তা একাদশীর মাহাত্মটা আপনাদেরকে পড়ে শোনাই। আজকে হচ্ছে পবিত্রা একাদশী, তা চলুন ফ্রেন্ডস আপনাদের মাহাত্মটা পড়ে শোনাই, আপনারা শুনুন। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ এই পবিত্রা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেন। পুরাকালে দ্বাপর যুগের প্রারম্ভে মাহিষ্মতিপুরে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। পুত্র না হওয়ায় রাজার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। একদিন প্রজাদের ডেকে বললেন, এই জন্মে আমি কোনো অন্যায় বা পাপ কাজ করিনি, ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, প্রজাদের পুত্রের ন্যায় পালন করি, ধর্ম অনুসারে রাজ্য অনুসারে শাসন করি, দুষ্টুদের যথোপযুক্ত শাস্তি বিধান করি, সজ্জন ব্যক্তিদের কখনো অসম্মান করি না, ধর্মপথে চলা সত্ত্বেও আমার কোনো পুত্র লাভ হলো না। রাজার ওই কাতরোক্তি শ্রবণ করে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ বনে গমন করলেন, যে সেখানে মুনি ঋষিরা তপস্যার জন্য অবস্থান করেন। ভাগ্যক্রমে তারা ত্রিকাললঙ্গ মহাতাপস লোমশ মুনির দর্শন পেলেন। মুনিবরকে তাদের বনে আসার উদ্দেশ্য রাজার অপুত্রকের কথা নিবেদন করেন। পুত্র লাভের উপায়ের কথা জানতে চাইলে মুনিবর কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর বললেন, পূর্ব জন্মে রাজা এক দরিদ্র বৈশ্য ছিল, একদিন এক গ্রাম থেকে অপর গ্রামে যাওয়ার সময় খুব তৃষ্ণার্ত হয়, পথে এক সরোবর দেখে জলপানের জন্য গিয়ে দেখে একটি গাভী ও বাছুর
সেখানে জল পান করছে, তাদেরকে তাড়িয়ে দিয়ে সে জল পান করে। এই অন্যায় কর্মের ফলে রাজা পুত্র শোকে বঞ্চিত। কিসে রাজার সন্তান লাভ হবে ব্রাহ্মণগণ জানতে চাইলে লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রা একাদশী অভীষ্ট ফলপ্রদ, আপনারা যথাবিধি ব্রত পালন করুন এবং শ্রীহরির স্মরণে রাত্রি জাগরণ করুন, সেই সুবিমল পূর্ণ রাজাকে প্রদান করুন, তাহলে নিশ্চয়ই রাজা সন্তান লাভ করবেন। ব্রাহ্মণগণ হৃষ্ট মনে নিজ নিজ গৃহে ফিরে এলেন। শ্রাবণী শুক্লপক্ষে আগত জেনে সকলেই রাজার সঙ্গে শ্রদ্ধাযুক্ত মনে যথাবিহিতভাবে একাদশী ব্রত পালন ও রাত্রি জাগরণ পূর্বক শ্রীহরির পূজা অর্চনা ও নামগুণ গান করলেন। অতি শীঘ্র রানী গর্ভবতী হলেন এবং যথাকালে বলবীর্য সম্পন্ন একটি সুন্দর পুত্র প্রসব করলেন। এই কারণে এই একাদশী পুত্রদা নামেও খ্যাত হয়েছে। তা আপনাদের একাদশীর মাহাত্মটা শোনালাম। একাদশী মহা একাদশী করলে অ্যাকচুয়ালি একাদশী করলে একাদশীর মাহাত্ম পড়তে লাগে আর শুনতেও লাগে, সেই কারণে আমি আপনাদেরকে একাদশীর মাহাত্মটাও শুনিয়ে দিলাম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমি যতটুকু সাধ্য পারি করবার চেষ্টা করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আর একাদশী করার পর মাহাত্ম পড়াটা প্রত্যেকটা মানুষেরই উচিত, ঠিক আছে ফ্রেন্ডস? আর যদি একান্তই না পড়া সম্ভব হয়ে ওঠে অন্তত শোনা উচিত। আচ্ছা বন্ধুরা আমি একটু তাহলে রেস্ট করি, তারপর পরে আবার ফিরে আসছি। ফ্রেন্ডস আমি যোগব্যায়াম করবো বলে ড্রেস করে নিয়েছি, আর ছেলে বসে রয়েছে, আর একটু পরে ওর বাবা চলে আসবে ফোন করেছিল। যাই হোক ফ্রেন্ডস, আমি তাই আপনাদের সাথে একটু কথা বলতে চলে এলাম, আর হাজবেন্ড একটু পরে আসবে, আর ছেলে খেলছে, আর আমি একটু বারান্দায় আপনাদের সাথে কথা বলতে এসেছি। যাই হোক ফ্রেন্ডস, বাইরেটা এখন একটু ওয়েদারটা সকাল থেকে যা সারাদিন যা বৃষ্টি হয়েছে এখন একটু পরিষ্কার হয়েছে, চলুন দেখাই। ফ্রেন্ডস এখন একটু আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, দেখতে ভালো লাগে আকাশ, দেখতে আমার ভীষণ ভাল লাগে, তাই আপনাদের দেখাই। আমাদের এখানে পুকুর পাড়টা দেখুন কত সুন্দর পুকুরটা, পুকুরে হাওয়া বইছে আর পুকুরের জলটা নাড়া লাগলে কত সুন্দর লাগে। ব্যায়াম করে আমি একটু বসে আছি এখন, সন্ধ্যাবেলা আর ছেলে পড়তে বসেছে পাশে, তাই আমি একটু দেখাশোনা করছি। যাই হোক ফ্রেন্ডস, আপনাদের সামনে অনেকক্ষণ কথা বলি না তাই চলে এলাম। আর বাইরের আকাশে এত সুন্দর রাখি পূর্ণিমা সামনে, পূর্ণিমার চাঁদটা এত সুন্দর উঠছে মানে অপূর্ব লাগছে, আর খুব সুন্দর একটা নীলাকাশ মনে হচ্ছে, আর চাঁদটা বেশ খুব সুন্দর উঠেছে, চলুন আপনাদের দেখাই। ফ্রেন্ডস চাঁদটা কত সুন্দর লাগছে, আর এই দেখুন আকাশটা দেখুন ওই পাশে, আর এই পাশে দেখুন চাঁদটা কী সুন্দর উঠে গেছে, এখন 7টা বাজে, দেখুন চাঁদটা কত অপূর্ব লাগছে। তাই আমি বারান্দা থেকে চাঁদ দেখছিলাম তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম, আর আমি প্রায় আকাশের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে আমার, তাই আমি আপনাদের দেখালাম। আমি চাঁদটা আপনাদের দেখালাম কি অপূর্ব লাগলো বলুন। তা যাই হোক ছেলে এদিকে দেখুন পড়তে বসেছে, আর আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চলে এসেছিলাম। যাই হোক আমি আকাশটা দেখে আর রোগ সামলাতে পারলাম না তাই ক্যামেরা বন্দি করে নিলাম আর কি। তা যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি বড় করব না, সারাদিন যা করেছি আজকে একাদশী ছিল, রান্না কোনো ঝামেলাও রাখিনি আপনারা দেখেছেন। যাই হোক ফ্রেন্ডস, আপনারা সবাই সঙ্গে থাকবেন আমার, আমি নতুন নতুন কন্টেন্ট বানানোর আরও চেষ্টা করব, কিন্তু সেরকম ভালো হয়ে ওঠে না, আমি যেহেতু খুব একটা বাইরে বেরোতে পারছি না এই মুহূর্তে, হাজব্যান্ডের কাজও রয়েছে আর ছেলের পরীক্ষা সামনে, আবার পুজোর আগেই আবার একটা এক্সাম আছে, তা ওই কারণে সেরকমভাবে বাইরে কোথাও বেরোতে পারি না, তাই জন্য ভিডিও খুব একটা ভালো আমার শ্যুট হয় না আমি বুঝি। যাই হোক ফ্রেন্ডস একটু মানিয়ে গুছিয়ে আপনারা দেখে নেবেন,
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন ফ্রেন্ডস। আর আপনারা সঙ্গে থাকবেন। আর যে আর একটা কথা বলার ছিল, যারা যারা কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো সারা মানে অসংখ্য ধন্যবাদ এখন জানাচ্ছি। আর তার থেকেও বড় কথা আর একটা কথা বলার ছিল, যারা সাবস্ক্রাইব আমাকে করছেন আমিও তাদের করছি, আমি কিন্তু তাদের আনসাবস্ক্রাইব করি না, কিন্তু ম্যাক্সিমাম আমার ভিডিওতেই দেখছি তারা আনসাবস্ক্রাইব করে দেয়, পরে ভাবে যে কিছু বুঝতে পারছি না। কিন্তু শুনুন, বিশ্বাস করুন, আমি বুঝতে পারি যে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কিন্তু এরকম মানবিকতা আমি নিয়ে ইউটিউব করি না। ইউটিউবে সবাই আমরা বন্ধু, তাই না? বলুন, আজকে আপনিও দাঁড়াবেন, আমিও সেটা চাই, আর আমিও দাঁড়াবো সেটা চাই। একজন দাঁড়িয়ে যাবে আর একজন পিছনে পড়ে থাকবে, কেমন লাগে দেখতে? এটা শুধু সবাই আমরা একটা নতুন প্ল্যাটফর্ম পেয়েছি, সবাই যদি আমরা এগিয়ে যাই তাহলেই তো সেটা ভালো লাগে না দেখতে? একজন দাঁড়িয়ে যাবে আর একজন পেছনে পড়ে থাকবে, এটা আমার ঠিক ভালো লাগে না, আর মানবিকতাতেও আসে না। যাই হোক, সবাই যারা যারা আছেন তারা তো আছেনই, আর যারা নতুনভাবে আসছেন তারা কিন্তু আনসাবস্ক্রাইব ম্যাক্সিমামই করে দিচ্ছেন, এগুলো আমি দেখছি, ভালো লাগে না। আমি ওই এরকম টাইপের না। দেখুন, যাদের যাদের আমি করে রেখেছি তাদের কিন্তু সাবস্ক্রাইব এখনও রয়েছে, আর ম্যাক্সিমাম দেখছি সাবস্ক্রাইব আমাকে দিয়ে করাচ্ছে কিন্তু তারা করছে, আবার দেখছি পরক্ষণেও চলে যাচ্ছে। এগুলো ঠিক আমার ঠিক ভালো লাগে না। এই মানবিকতাটা নিয়ে আমি আসিনি ইউটিউব করতে। আমি ইউটিউবে চাই সবাই সমানভাবে প্ল্যাটফর্মটা পাক, সবাই এগিয়ে যাক, তাই না বন্ধুরা? ঠিক আছে ফ্রেন্ডস, যাই হোক অনেকটা কথাই বলে ফেললাম, যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই আমি আনবো, সঙ্গে থাকবেন। টাটা।